প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমি খান রুমেল আমাদের আজকের রাজনীতি এখন আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শাহজাহান খান এমপি সভাপতি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিষয়ক সম্পর্কিত চেয়ারম্যান বিএনপি এবং এম মঞ্জুরুল ইসলাম প্রধান সম্পাদক ডিবিসি নিউজ দর্শক আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন এজন্য টেলিভিশনের পদ্মায় নম্বরে ফোন করতে হবে এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো বর্তমান সরকারের কোনো কথার গুরুত্ব নেই মন্তব্য মির্জা ফখরুলের বেগম জিয়ার চিকিৎসা নিয়ে টাল বাহানার অভিযোগ দ্বিমুখী আচরণ করছে দলটি বলছে আওয়ামী লীগ রংপুর ও লালমন্দির হাতে আওয়ামী লীগের সভায় কেন্দ্রীয় নেতাদের সামনে দুই পক্ষের সংঘর্ষ ভাঙচুর আহত বেশ কয়েকজন ভোলায় সহিংসতার ঘটনায় জেলা প্রশাসকের কাছে তদন্ত কমিটির প্রতিবেদন সামাজিক মাধ্যমে ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাসিনো কাণ্ডে এক মাসেই অর্ধ শতাধিক ব্যাংক হিসাব তলব প্রভাবশালী অনেকেই দৌড়ঝাপ করছেন এনবিআরে আইনের আওতায় আনার তাগিদ এবং বোর্ডকে না জানিয়ে মোবাইল কোম্পানির সঙ্গে চুক্তি করায় সাকিবকে নোটিশ পাঠাবে বিসিবি কোনো ছাড় নয় হুশিয়ারি সভাপতির দর্শক শিরোনাম দেখছিলেন মূল আলোচনায় যেতে চাই আজকে আমাদের আলোচনার শিরোনাম রাজনীতি এখন এখন রাজনীতিতে যে বিষয়গুলো আলোচিত হচ্ছে বেগম জিয়ার জামিন বেগম জিয়ার চিকিৎসা এটি একটি বিষয় রয়েছে এছাড়া রয়েছে কাউন্সিল সামনে রাজনৈতিক দলগুলোর কাউন্সিল রয়েছে সেগুলো রাজনীতিতে অব্যাহতি চলছে আমরা দেখেছি আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর মধ্যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়া রয়েছে আজকে যেমনটি বলছিলাম আমরা যে এই রংপুর হাটে আওয়ামী লীগের জনসভা বর্ধিত সভা ছিল একটি জায়গায় একটি জায়গায় এমনি বৈঠক ছিল সেসব জায়গায় নানান বিষয় এসব অন্যান্য বিষয় অর্থাৎ এখন রাজনীতিতে যে বিষয়গুলো আলোচিত হচ্ছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা জয়নুল আবিদিন আপনাকে আলোচনা শুরু করতে চাই শুরুতে বেগম জিয়ার প্রসঙ্গে আসতে চাই বেগম জিয়ার জামিন প্রসঙ্গটি গত কাল থেকে আবার আলোচনা এসেছে আজকেও আওয়ামী লীগ এবং বিএনপি নেতারা এসব ব্যাপারে কথা বলেছেন আপনি বেগম জিয়ার আইনজীবীদের মধ্যে অন্যতম আপনি সংবাদ সম্মেলন করে কিছুদিন আগে বলেছিলেন যে বেগম জিয়ার জামিন আবেদন আপনারা করবেন ডিভিশনে রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা না করা হয় সে ধরনের আহ্বান আপনার পক্ষ থেকে ছিল সবশেষ গত সপ্তাহে আপনি গণমাধ্যমে আপনাকে করে প্রকাশ হয়েছে যে দিনের মধ্যে আবেদন করবেন আপনারা তো এরপরেও এই কথা বলার পরেও মোটামুটি পাঁচ সাত দিন আট দিন কেটে গেছে এখনও পর্যন্ত জামিন আবেদনটি করা হয়নি আসলে কেন করছেন না কেউ কেউ বলছেন যে সেই যে আবেদনটি আপনি করেছিলেন যে রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা না করার সেই বিরোধিতা না করার প্রতিশ্রুতির জন্য কি অপেক্ষা রুবেল আপনি কেন আমার সাথে এরকম লোক রেখে আপনি শুরু করলেন এই বঞ্জু ভাই তো আপনার মিডিয়া জগতে আছে তার কাছে ভালো তথ্য আছে তারপরে আপনি আমাকে দিয়ে সরাসরি অনেকদিন পরে পাইলাম যে একজন সিজন রাজনীতিবিদ অন্তত কিছু কথাবার্তা শুনব কিন্তু এখন আমাকেই বলতে হচ্ছে আপনার যে প্রশ্নটি দেখুন আমরা এখনো যে হাইকোর্ট বিভাগ যে আদেশটি দিয়েছেন এটার সার্টিফাইড কপি কাজেই এই বিষয়টি নিয়ে আমার মনে হয় আর আলোচনা না করা ভালো বিষয়টি পেন্ডিং আছে আর যে বিষয়টি বলছেন যে ম্যাডাম খালেদা জিয়ার ব্যাপারে আপনি বলেছেন যে আমি আহ্বান জানিয়েছিলাম কেন আহ্বান করার জন্য বা দ্রুত আমরা যোগ আমরা নিয়েছি এবং আমরা আশা করি যে খুব সহসাই আমরা পেয়ে যাব তখন এই বিষয়ের উপরে আমরা পদক্ষেপ গ্রহণ করবো তার চাইতে বড় জিনিস হচ্ছে যে দেখুন আমি যে কথাটি আপনি বললেন যে আমি আহ্বান জানিয়েছিলাম কেন আহ্বান জানিয়েছিলাম বিকজ একটা দুমুখী অবস্থা বিরাজ করছে যেমন সরকারের উচ্চ পদ থেকে বলা হচ্ছে যে সরকার এই মানে বেগম খালেদা জিয়ার বেলের ব্যাপারে কোনো আপত্তি করবে না বিকজ বেগম খালেদা জি অসুস্থ তিনি আইনের হিসের থেকে বেরিয়ে আসুক সেটা ওনারা চান আমি সেই পরিপ্রেক্ষিতে এটা অনেক সময় আবার ভুল তথ্য গেছে যে আমি সরকার াবৃতিতে না করলেই আমি পেয়ে যাব সেটা আমি আহ্বান করেছি না পিজার আমি যদি একেবারে কোডান কোড বলি মানে যদি প্রকাশ হয়েছিল আপনি বলছে অনাপত্তি না জানার রাও তখন আবার দুধকের আঞ্জবি বলেছিল অনাপত্তি না জানার কোনো সুযোগ নেই এই সো সেটা হচ্ছে আমি বলছি সেটা না যেহেতু সরকার বলেছে যে সরকার যে কথাটি বলেছে সেটা যদি মিন করে তাহলে পরে সরকার পক্ষ থেকে কোনো আপত্তি উত্থাপন করবে না সেই কথাটি বলেছিলাম দুদকের আইনজীবী কি বলল সেটা নিয়ে আমরা চিন্তা করি না এবং আমরা ভাবিও না বিষয়টি হচ্ছে বর্তমান সরকার কেননা মামলাটি একটি রাজনৈতিক মামলা এই রাজনৈতিক মামলা আপনি শুনেছেন যে আমাদের নেতৃবৃন্দ বলেন যে আইনের ভাবে তার বেল হবে না এটা আন্দোলনের মাধ্যমে হবে এটা বলে থাকেন তার কারণ রাজনীতি রাজনীতিতে মোকাবিলা করতে হবে সেটা হচ্ছে তাদের বক্তব্য আর কি এখন মূল বিষয়টি হচ্ছে একটা মানবিক বিষয় সেটা আপনি কালকে দেখেছেন ওনার যে পরিবারের পক্ষ থেকে আগেও বলেছেন আমরাও বলেছি আমি নিজেও বলেছি বারবার যে বেগম খালেদা জিয়া একটা সুস্থ বা সবল ব্যক্তি রাজনৈতিক নেত্রী উনি হেঁটে হেঁটে আদালতে গেলেন এবং আদালত থেকে বা জেলখানায় গেলেন ভালো মানুষ সেই ভালো মানুষটি এখন এস্টেচারে করে আরে ওই যে চেয়ারে করে আপনার পিজি হসপিটালে আসছে এবং তারপরে আমি বলছি এখানে আসছে চিকিৎসার জন্য আমরা যতবারই বলি যে বেগম খালেদা জিয়ার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না ওনারা বলে যে না খুব ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু ট্রিটমেন্ট হতে হতে এমন একটা পর্যায়ে গেছে এখন কালকে শুনলেন যে উনি এখন উঠে বিছানায় বসতেও পারে না যে মানুষ হসপিটালে কি জন্য যায় মানুষ তো হসপিটালে যায় বা চিকিৎসার জন্য এবং সেখানে চিকিৎসা নিয়ে তারা ভালো হয়ে তারপর বেরিয়ে আসে কিন্তু বেগম খালেদা জিয়ার সেই ভাগ্যটা হচ্ছে না এই কারণে একটা মানবিক বিষয় আপনার এখানে আছে কালকে তো আপনার তার পরিবারের সদস্যদের কথা শুনলেনই এটা কত বড় অমানবিক হলে পরে এটা হতে পারে আজকে দেখেছেন যে পাকিস্তান তো একটা খারাপ রাষ্ট্র আমরা বলি পাকিস্তান খুবই খারাপ রাষ্ট্র এই রাষ্ট্র সেখানেও জুডিশিয়ারি দেখেন এবং সেখানেও বা শরীফ অসুস্থ নওয়াব শরীফ বয়স সিক্সটি নাইন আর বেগম খালেদা জিয়ার বয়স হল আপনার ছিয়াত্তর বছর অ্যাবাউট তো সেখানে নওয়াজ শরীফকে বেল দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমাদের বেগম খালেদা জিয়ার বেলায় এই ভাগ্যটা জোটে নাই কিন্তু আবার নওয়াজ শরীফের চিকিৎসা কিন্তু সরকারি হাসপাতালেই হচ্ছে হোক কিন্তু কথাটা হচ্ছে সে তো বেল পেয়েছে জি বেল পেয়েছে এইটা হচ্ছে বেল পেয়েছেন জামিন আরো মামলা রয়েছে উনি উনি বেরিয়ে মুক্ত জামিন সেটা মুক্ত হয়ে যাবেন তার কারণ যেহেতু যে মামলায় 7 বছরের বেগম জিয়ারও 7 বছরের সেন্টেন্স কিন্তু সেইটাই তিনি ইন্টাইটেল টু গেট দি বেল কিন্তু পাচ্ছেন না এটা হচ্ছে বড় কথা এটা দিয়ে খুব বেশি কথা আমি বলতে চাই না কেন এইটা বলতে 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 এখন আর বলতেও ইচ্ছা করে না কোথায় বলবো কার কাছে বলবো আদালতের কাছে বলবেন আদালতের কাছে তো বলতেই আছি এই মামলায় একবারের বেশি যাওয়া লাগে না কিন্তু আমরা চারবার গিয়েছি জি ধন্যবাদ আপনাকে সাজান খান আপনার কাছে আসতে চাই তিনি বলছেন যে দুদকের আইনজীবী কি বলছেন তার নেই তারা ভাবেন না মূল বিষয় হচ্ছে সরকার দীর্ঘদিন ধরে তো তারা এই কথাটি বলে আসছেন যে সরকার চাইলে বেগম জিয়ার মুক্তি বা জামিন সম্ভব এই একটি বিষয় একটি বিষয় আজকে আমরা দেখেছি আপনাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন যে খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় বিএনপি তথ্যমন্ত্রী বলছেন যে বেগম জিয়ার অসুস্থতাকে পুঁজি করে বিএনপি নির্মম কৌতুক করছে এই বিষয়গুলো আপনারা আসলে বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি কৌতুক করছে কিংবা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে এই বিষয়গুলো আপনারা কেন মনে করছেন আপনাকে ধন্যবাদ আসলে একজন বন্দী যার সাজা হয়েছে তার বেল হবে কি হবে না সেটা কিন্তু কোর্টের উপর নির্ভর করে শেখ হাসিনা কিন্তু বিচারপতিও নন প্রধান বিচারপতিও নন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তো প্রধান বিচারপতি বিচারপতি যাদের যারা আছেন তারাই কিন্তু একজন আসামিকে কারণ দিতে পারেন মুক্তি দিতে পারেন বেল দিতে পারেন সেই বেল করার জন্য আমি তো আইনজীবী না আমার জন আইনজীবী উনি ভালো জানেন কি করে বেল নিতে হবে এবং সেই বেল নেওয়ার জন্য ওনারা সেই প্রক্রিয়া করেছেন কিছু কিছু ক্ষেত্রে আবার আরও করবেন এখন বেল দেওয়া বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে কিন্তু কোর্টের উপরে এটা প্রধানমন্ত্রীর উপরে বা সরকারের উপর করে না তারপরে যে কথাগুলো যা মানে ইয়ের কথাটা রাজনৈতিক রাজনৈতিকভাবেই কিন্তু এই কথাগুলো এসে যায় এই জন্য যে একজন মানুষ তো অসুস্থ হতেই পারে তার বয়স এখন বোধ হয় পঁচাত্তর বা চুয়াত্তরের চুয়াত্তর তো চুয়াত্তর বছর বয়সে এমনি আগে থেকেই তিনি কিন্তু হাঁটতে পারতেন না যখন উনি প্রধানমন্ত্রীও ছিলেন তখনও কিন্তু তাকে আমরা দেখেছি যে স্বাভাবিকভাবে উনি হাঁটতে পারতেন না তো এই এই দিক থেকে যদি বিবেচনা করা যায় তাহলে তো এই সময় একটু আরও অসুস্থ হতেই পারেন এবং সেইটার জন্য সরকার যে সকল সুযোগ সুবিধা চিকিৎসার সুযোগ সুবিধা সেগুলো দিচ্ছেন আরেকটা কথা বলেছেন জয়ের ভাই সেটা হচ্ছে যে এগুলো রাজনৈতিক মামলা আসলে রাজনৈতিক মামলা কোনগুলো দুর্নীতি এটা কি রাজনীতির কাজ মানুষ খুন করা এটা কি রাজনীতির কাজ ধ্বংস হত্যা মানে ধ্বংস নাশকতা ইত্যাদি এগুলো কি রাজনীতির কাজ রাজনীতির কাজ হলো সেইগুলো যদি জয়ারল ভাই একটা বক্তৃতা করেন যে এই সরকার এই করেছে ওই করেছে কিছু কিছু অসত্য তথ্য দিয়ে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন সেইগুলো নিয়ে যদি কোনো মামলা হয় সেটা রাজনৈতিক মামলা কিন্তু আপনি যে দুর্নীতি করলেন সেই দুর্নীতির মামলা কি রাজনৈতিক মামলা হবে আপনি এই যে দুই হাজার পনেরো তেরো চোদ্দ পনেরো সালে এত লোক পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হলো। বিরানব্বই জন ড্রাইভার হেল্পার সতেরো জন পুলিশ বিজিবি জোয়ান তিনজন মুক্তিযোদ্ধা দুইজন এই ধরনের শ্রমিক গার্মেন্ট শ্রমিক ব্যবসায়ী অসংখ্য শিশু নারী যাদেরকে পুড়িয়ে হত্যা করে সে মামলাগুলো আছে না সেই মামলাগুলোর বিচার হবে না সেই মামলাগুলোর বিচার যদি হয় তাহলে আমি কি বলবো যে এইগুলো রাজনৈতিক মামলা কারণ ওনাদের মহাসচিব একসময় বলেছিলেন যে একটা দুইটা গাড়ি পড়লে হবে না তার মানে ওনারা বলেছিলেন যে মনে করেছিলেন যে এই নাশকতা করেই বোধহয় শেখ সরকারকে উৎখাত করা যাবে আর এই ওনারা তো মুসলমান মানুষ অধিকাংশই মুসলমান তো এইটা যদি ওনারা মানে কোরআন হাদিসের কিছু আয়াত আয়াত ইত্যাদি ওনাদের জানা থাকে তাহলে আমি একটা আয়াতের কথা বলি উনি দেখবেন সেটা পরীক্ষা করে সেটা হলো যে সুরা ইউনুসের একাশীতম আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তালা সন্ত্রাস ও ফেস সৃষ্টিকারীদের কর্ম সফল করে না খেয়াল করুন কর্ম সফল করে না তাহলে এই যে দুই সালে যে পেট্রোল বোমা দিয়ে সাধারণ মানুষকে হত্যা করা হলো এবং তাদের উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্য ছিল শেখ হাসিনা সরকারকে উৎখাত করা বা শেখ হাসিনাকে হত্যা করা এই যে উদ্দেশ্য নিয়ে যে কাজটা তারা করল দেখেন এই কোরআনের বাণী কত সত্য তারা কিন্তু সফল হতে বরং মানুষের কাছে ঘৃণীত হয়েছে যে কারণে কিন্তু ওনাদের ডাকে আর এখন মানুষ সেবা আসে না ওনাদের নেতা নেতাকর্মী অস্বীকার করে এই বোমা অস্বীকার করলে কি পার পাওয়া যাবে এর মধ্যে আপনি আপনি সাংবাদিক আপনি যে মঞ্জু সাহেব আছেন সাংবাদিক তাদের তারাই বলুক যে পেট্রোল বোমা যখন মারে তখন এই সাংবাদিকদের ফটো ফটোগ্রাফারদের ফোন করে তারা বলেছে আমরা ওই জায়গায় পেট্রোল বোমা এই লোকগুলো কানা এখানে সাংবাদিক বন্ধুরা যদি দেশাত্মবোধ মানুষের প্রতি ইয়ে থাকতো তাহলে ওদের তাদের উচিত ছিল যে এইগুলো পুলিশকে জানিয়ে দেওয়া জায়গায় এটা হবে সেটা না করে ওনারা কিন্তু এগুলো ফুটেজগুলো নিয়েছেন এবং টেলিভিশন দেখিয়েছেন তাহলে এই লোকগুলো কারা ওনারাই ভালো বলতে পারবেন যে এইগুলো এই লোকগুলো কারা কারা এই হত্যাযজ্ঞগুলো করেছে পেট্রোল বম মেরেছে এই এই কাণ্ডটা কারা করেছে এটা কিন্তু আমার সাংবাদিক বন্ধুরা কিন্তু আরও ভালো বলতে পারবেন আমার চাইতে তো সেই জন্যই আমি বলছি যে ওনারা যতই অস্বীকার করুক আসলে এই কোন কোনো পার সুযোগ নাই এই সকল মামলারও কিন্তু বিচার হবে সেইখানে গিয়ে যদি বেগম খালেদা জিয়া বা ওনাদের কারো সাজা হয় তাহলে কি আমি বলবো যে এটা রাজনৈতিক মামলা এই হত্যাकांडের মামলা কার বিদ্ধ হবে তাহলে হত্যাकांडের মামলা দেওয়া আদালতের اختیار কিন্তু এডভোকেট জয়নুল আবিন তারা আইনি প্রজ্ঞা দিয়ে তিনি বলছেন যে এই ধরনের মামলাতে একবার কোর্টের কাছে গেলে জামিন হওয়ার কথা বেগম জিয়ার ক্ষেত্রে হচ্ছে না এই জায়গাতেই ওনারা সরকারের দায় দেখেন ওনারা তো দেখবেন ওনারা আবার একবার এক পেশে येतो ঝোকে একদিকে থাকে আর আমরা তো সব দিক দেখতে হয় যে সব দিক বিবেচনা করলেই কিন্তু ওনার কথাটা কি সত্যি বলে প্রমাণিত হবে না কারণ ওনারাই এই সকল মামলা ওনারাই পরিচালনা করছেন ওনারাই চেষ্টা করছেন কি করতে হবে না করতে হবে আমার সাথে কিন্তু আমার এই একজন অ্যাডভোকেট এবং বিজ্ঞ আইনজীবী এবং উনি এই মামলা পরিচালনার মধ্যে একজন সুতরাং উনি কিন্তু এগুলো ভালো বলতে পারবেন জি ধন্যবাদ মঞ্জু আপনার কাছে আসতে চাই যে বেগমজি আর জামিন হওয়া না হওয়া ইত্যাদি বিষয়গুলো নিয়ে তো বেগমজিয়া আজকে প্রায় দেড় মাস হ্যাঁ দেড় বছরেরও বেশি দুই বছর হতে চলে ফেব্রুয়ারিতে দুই বছর হবে এই জেলে যাওয়ার পর থেকে তো এই আলোচনাটা চলছে কেন হচ্ছে না দুই পক্ষেরই বক্তব্য আমরা জানছি সম্প্রতি বিবিসি একটি রিপোর্ট করেছে তারা বলছে যে বেগম জিয়ার মুক্তির প্রক্রিয়াটা আটকে থাকার জন্য তাদের বিশ্লেষণ বলছে যে সরকারের এক ধরনের ইচ্ছা রয়েছে যে প্যারোল দিয়ে বেগম জিয়াকে মুক্তি দেওয়ার কিন্তু সেই ক্ষেত্রে বিএনপি মনে করছে যে প্যারোলে মুক্তি পেলে বেগম জিয়া রাজনৈতিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হবেন তারা চাচ্ছেন যে সরকারের আনুকূল্যে বরং আদালত থেকে এমনি এভাবেই জামিন পান এই জায়গাটাতে আটকে আছে বলে তাদের বিশ্লেষণ বলছে পুরো প্রক্রিয়াটা আপনি মঞ্জুভাবে একেবারে শুরু থেকেই দেখছেন আপনার বিশ্লেষণ কী বলে ধন্যবাদ আপনাকে দুজন বিজ্ঞ জনপ্রিয় নেতার পাশে রাজনৈতিক বিশ্লেষণ করা আমার জন্য অধ্যতম তারপরেও নাগরিক হিসেবে এবং গণমাধ্যম কর্মী হিসেবে আপনি যেমনটি বললেন আমরা পর্যবেক্ষণ করছি এবং এটা সত্যি কথা আপনারও মনে থাকবার কথা যেদিন বেগম খালেদা জিয়া গ্রেফতার করা হয় যেদিন যেদিন উনি আদালতে যাচ্ছিলেন তখন কিন্তু আমরা গণমাধ্যম যেই কাভারেজ দিয়েছি এবং রিপোর্টাররা যেই তথ্য এনেছেন আদালত থেকে আদালত এলাকা থেকে তখন কিন্তু এমন একটা ধারণা আমরা শুনতে পেয়েছি এবং অনেক অনেকেই প্রচার করেছে যে বেগম খালেদা জি আদালতে যাবেন হাজিরা দেবেন হাজিরা দিয়ে এক ধরনের শোডাউন হবে লোকজনের এরকম একটা সিম্প্যাথি গ্রো করা হবে যে বেগম খালেদা জি আদালতে গেলে এই যে আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়েছে যেটা আমি ব্যক্তিগতভাবে ওনাকে ভীষণভাবে শ্রদ্ধা করি অন্তত উনি বাংলাদেশের সেই রাজনীতিবিদ যিনি তিনবারের প্রধানমন্ত্রী যে আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে উনি হাজিরা দিতে গেছেন কিন্তু একই সময় আমরা দেখি যে বিএনপি সহ অনেক দলের অনেক নেতা আছেন যারা দেশের বাইরে গিয়ে অন্তত আদালতের হাজিরের মধ্যে আসেন না সে জায়গায় যাওয়ার পরে এটা কিন্তু গণমাধ্যম একেবারে সরাসরি আপনাদের টেলিভিশন সহ লাইভ প্রচার করা হলো এবং ধারণা করা হলো ওটা বোধহয় থাস দি ছিল বিশুৎবার সম্ভবত রাইট যে বিশুৎবার দিন উনি গিয়ে চলে আসবেন যখন আমরাও একদম শ্বাসুদ্ধকর উত্তেজনার মধ্যে ছিলাম যে এই এখনই জামিন এখনই আদালতে গেলে বিচারক হয়তো জামিন দিয়ে দেবেন যখন ওনাকে আটক করা হলো তখনও এরকম একটা ধারণা আমরা আইনজীবীদের মাধ্যমে পেলাম যে আজকে কোনোভাবে দেরি হয়ে গেছে কাগজপত্রে কি একটা ব্যাপার ছিল শুক্রবার শনিবার যেহেতু বন্ধ দিন উনি মুক্তি পেয়ে যাবেন এবং সেই বিবেচনায় আবেদনটিও করা হয়নি এক্স্যাক্টলি ফলে এইটা আমি মনে করিয়ে দিতে চাই কিন্তু এবং এটাও আপনার মনে থাকবার কথা আজকে আমি একদম বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতির সামনে কথা বলছি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং বাংলাদেশের বিজ্ঞ আইনজীবীদের মধ্যে একজন ওখানে কিন্তু ওনাদের যারা আইনজীবী প্যানেলে যারা ছিল তখন জয়নাল ভাই থেকেও অনেককে আমরা সক্রিয় সরব অনেক বেশি এগিয়ে যাওয়া এবং তাদের আন অফিসিয়াল কিন্তু অনেকে এই কথা বলেছেন যে এই তো দুই দিনের ব্যাপার চলে আসবেন তারপর আমরা ক্রমান্বয়ে দেখলাম প্রথমে প্যারোলের আবেদন ওই জামিনের আবেদন করা হলো না পরে ওই সার্টিফাইড কপি পাওয়ার জন্য আবেদন করতে দেরি হলো এগুলা নিয়ে ওনাদেরই অনেকের বক্তব্য মাধ্যমে এসছে যে তারা পুরোপুরি প্রিপেয়ার্ড ছিল না অর্থাৎ এই প্যানেলের মূল নেতৃত্বটা কে দিচ্ছেন আমরা দৃশ্যত দেখি যে জনলভাই যেহেতু তখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রধান সভাপতি উনিই দেবেন কিন্তু ওখানে ওনাদের আরও অনেক সিনিয়র আইনজীবী ছিলেন সাবেক আইনমন্ত্রী ছিলেন অনেকে তারপর তো ঘটনা চলতে থাকলো প্রথমে একটা মামলায় কিন্তু জামিন হয়েছিল তারপর আবার আরও কয়েকটা মামলা একাধিকভাবে আসলো দেখা গেল সেই মামলাগুলোর জন্য ওনারা জামিনের আবেদন করেন নাই এই যে একটার পর একটা ঘটনা ঘটলো এদের মধ্যে সত্যি কথা দৃশ্য তো আমাদের চোখে কিন্তু পড়লো এক ধরনের যেন কোথায় সমন্বয়হীনতা ছিল যেটা ওনাদের অনেক আইনজীবীও গণমাধ্যমেও বলেছেন এবং ধাক্কি ছবি তোলা ইত্যাদি ব্যাপার নিয়ে সেখানে আমরা জর্নাল ভাইয়ের মতো সিনিয়র আইনজীবীদের দেখতাম যে তাদেরকে এক ধরনের ধাক্কিয়ে পিছনে ফেলে দেয়া এবং আর যারা সামনে আসতো তারা হয়তো রাজনৈতিক নেতা চলাকালে হয়েছে এই প্রক্রিয়ার মধ্যে যে আমরা ধরে নিলাম মুক্তি আমরা দেখতে পাবো এরপরে ওনাদের একজন সিনিয়র নেতা সিনিয়র আইনজীবী সাবেক আইনমন্ত্রী এবং সাবেক উপরাষ্ট্রপতি বাংলাদেশের উনি বললেন ব্যারিস্টার মদুদ আহমেদ সাহেব যে প্রতিদিন বেগম খালেদা জিয়া জেলে থাকলে দশ লক্ষ করে ভোট বাড়ে তখন আমরা নাগরিকরা ভাবলাম ওনাদের বোধহয় পলিসি হচ্ছে বেগম খালেদা জিয়া যে কদিন নির্বাচনের আগ পর্যন্ত জেলে থাকবেন তাতে তাদের জনপ্রিয়তা হবে এবং নির্বাচনে ওনারা ব্যাপক সংখ্যাগরিষ্ঠের মধ্য দিয়ে বিজয়ী হবেন এবং যেটা বলা হচ্ছে যদি রাজনৈতিক মামলা হয় রাজনৈতিক বিজয়ের মধ্য দিয়ে উনি হয়তো ক্ষমতা যাবেন অথবা বিজয়ী হয়ে ফিরে আসবেন এই যখন বাস্তবতা এর মধ্যে দিয়ে আমরা কিন্তু কনফিউজ যে তার মানে কি আইনি প্রক্রিয়া ওনারা মুক্ত করতে চাচ্ছেন না এক ধরনের নির্বাচনী বৈতরণী বিজয়ের মধ্য দিয়ে উনি মুক্তি হবেন এর মাঝামাঝি যেটা হলো বেগম খালেদা যে একজন বর্ষিয়ার নেত্রী এবং উনি কিন্তু হাসপাতালে যাবার আগে কারাবরণ করবার আগেই উনি অসুস্থ ছিলেন দেশে বিদেশে চিকিৎসা করিয়েছেন এবং যেটা বললেন জনল ভাই সত্যি কথা উনি কিন্তু হেঁটে হেঁটে গিয়েছিলেন আদালতে এবং যাবার পরে ক্রমান্বয়ে তার শারীরিক অবস্থা অবনতি ঘটল জেলখানা কীরকম আমার আমি সৌভাগ্য এখন পর্যন্ত ভেতরে থাকবার অভিজ্ঞতা নয় আমার ধারণা আমার দুই নেতা সেখানের অভি জীবনটা তো সুখকর না এটা একটা বন্দি জীবন বুঝতে হবে এক আপনি যদি বন্দি জীবন বাদ দেন আমাদের দুই নেত্রী বেগম খালেদা জি এবং আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু হাউস অ্যারেস্ট ছিলেন ওয়ান ইলেভেনের সময় তখনও তারা দুজনই অসুস্থ হয়ে গিয়েছিলেন সুন্দর বাড়িতে রাখা হয়েছিল কারণ সেই বাড়িটা বদ্ধ খাঁচার মধ্যে কোনো সুস্থ লোক সুস্থ থাকতে পারে না আর এটা তো একেবারেই কারা জীবন সেখানে ক্রমান্বয়ে তার অবস্থার অবনতি হয়েছে কারণ উনি সচল এমনেই কিন্তু মানুষ যখন সরকারি কর্মকর্তা পলিটিশিয়ান সাংবাদিক রিটায়ার করে সে ক্রমান্বয়ে অসুস্থ হয়ে পড়ে কারণ সে নিষ্ক্রিয় থাকে আর এখানে তো উনি আরও নিষ্ক্রিয় এই জায়গায় আমরা হঠাৎ দেখলাম কি ওনার চিকিৎসা দরকার অনেক দিন ধরে আমরা এক ধরনের রাজনৈতিক বাদানুবাদ দেখতে থাকলাম যে ওনাকে কিছুতেই একটি বিশেষ হাসপাতাল ইউনাইটেড পরিষ্কার নাম ধরেই বলি ইউনাইটেড ছাড়া কোথাও ওনাকে নেওয়া যাবে না এইটা নাগরিক হিসাবে কিন্তু আমাদের আহত করেছে আমরা যারা ধরেন মানে কোনো দলের সমর্থক না তাদের কাছে মনে হচ্ছে এরকম একটা বর্ষিয়ার নেতাকে ওনার নেতারা কি করে বলতে পারেন যে না ওনার চিকিৎসা হবে না ওই হাসপাতালে না নিলে প্রথম কথা যখন কারাগারে থাকেন তখন তো সিদ্ধান্তটা কারা কর্তৃপক্ষ নেন যদি না নেয় ওনার চিকিৎসাটা জরুরি না মানসম্মত হাসপাতালে যাওয়া জরুরি শেষ পর্যন্ত কিন্তু ওনারা রাজি হলেন সেই বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিকেল হাসপাতালেই গেলেন যদি যাওয়াই হলো বিলম্বে যাওয়া কেন এটাও আমি মনে করি এক ধরনের সিদ্ধান্তহীনতার কারণে আমাদের কাছে নাগরিকের কাছে মনে হয়েছে এক ধরনের অবিচার করা হয়েছে বেগম জিয়ার স্বাস্থ্যের প্রতি আজকে দেখেন ওখানে যাওয়ার পরে কিছুটা অবস্থা আমরা দেখলাম উন্নতি অন্তত ডাক্তারদের কাছ থেকে যা শুনেছি ওনার মেডিকেল প্যানেলে যারা ছিলেন তারা গেলেন তারা কথা বললেন কি কি ব্যাপারগুলো আজকে সর্বশেষ অবস্থায় যদি আসি সেখানটা হচ্ছে ওনার বোন গিয়ে বলেছেন যে ওনারা চান তাকে বিদেশে বিদেশে নিতে এই নিয়েও দুই ধরনের বক্তব্য আমরা দেখি ওনাদের সিনিয়র মোস্ট আইনজীবীদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে বলছি যে আমরা তো ওনাদের বক্তব্য শুনেই অ্যানালিসিস করি বিশ্লেষণ করি এখানে এক ধরনের আইনজীবী বলছেন তিন ধরনের বক্তব্য এক পক্ষ আইনজীবীদের এবং ওনারা রাজনীতিবিদ ওনারা বলছেন যে এটা রাজনৈতিক মামলা রাজনীতির রাজপথে ওনাকে মুক্ত করতে হবে আরেক পক্ষ বলছেন যে এই মামলা আদালতের মাধ্যমে তাদেরকে মুক্ত করতে হবে এবং এই মামলাটার কোনো ম্যারিট নাই তৃতীয় পক্ষ বলছেন ওনারাও আইনজীবী বলছেন যে এই মামলায় আদালতের মধ্য দিয়ে করা যাবে না কারণ ওনারা বোঝেন যে মামলাটার যে ম্যারিট তাতে আদালতে হবে না ফলে রাজনৈতিক বিবেচনায় যেটা অনেকে বলছেন যে যদি সরকার পক্ষ আপত্তি না করে তারা বেরিয়ে যেতে পারবেন তারা আবার এটাও বলছেন যে প্যারোলে অন্তত মুক্তি দিয়ে তাকে যেন চিকিৎসার ব্যবস্থা করা হয় অন্যরা আবার গো ধরছেন না প্যারোলে গেলে যেন এক ধরনের পরাজয় আমাদের টেলিভিশনে আমরা একটা রিপোর্ট করেছি আপনারাও বোধহয় করেছেন একজন একদম সিনিয়র মোস্ট আইনজীবী ডক্টর অ্যাডভোকেট খন্দকার মাহ উনি বলেছেন যে প্যারোল মানেই কিন্তু নথি স্বীকার করা না প্যারোল মানেই কিন্তু আমি রাজনৈতিক আপোষ করে ফেললাম এরকম না তার মানে চিকিৎসাটা জরুরি না আপনি রাজনৈতিকভাবে বিজয় অর্জন করবেন সেটা জরুরি এই জায়গায় আমার ধারণা নীতি নির্ধারকদের মধ্যে সমন্বয়ের বা সমঝোতার একটা এই জায়গায় মঞ্জুর আমার আইনজীবীদের বা বিএনপি নেতাদের বরাতি আমরা জানছি যে বেগম জিয়া বলছেন যে তিনি প্যারোলের ব্যাপারে আগ্রহী না এটা আমরা বিএনপির আইনজীবী বা নেতাদের বরাতেই জানছি কিন্তু যারা বলছেন যারা প্যারলের কথা বলছেন তারা কে প্যারোল তো বেগম খালেদা জিয়াকে বেরিয়ে জনসভা করার জন্য বলছেন না ওনারাও বলছেন যে মুক্তি পাবার জন্য তার চিকিৎসার জন্য এবং ফলে এই জায়গায় আমার কথা হচ্ছে যে ওনারা কি শুনছেন আমরা তো আর বেগম জিয়ার থেকে শুনতে পাচ্ছি না ওনার আত্মীয় তো বলেছেন গতকাল বেরিয়ে শুক্রবার দিন যে উনি চান যে কোনোভাবে বিদেশে যাওয়া তো বিদেশে তো আর এরকম হবে না মোহাম্মদ আদালত যদি মুক্তি না দেয় এটা তো এমন না যে জেলার চাবি খুলে দিবে উনি চলে আসবেন আদালতের মাধ্যমে মুক্তি হতে হবে প্যারোলে মুক্তি হতে হবে অথবা আর কি পদ্ধতি আছে আমি জানি না অথবা রাজপথে আন্দোলন করে যদি সেই অবস্থা তৈরি করা হয় কিন্তু আমি আর দুইটা কথা বিনিতভাবে বলতে চাই যে মানবিক হওয়ার ব্যাপারে বলেন আমি মনে করি যে এইটা যেই ক্ষমতায় থাকুক আমাদের যারা সিনিয়র নেতা আমাদের রাষ্ট্রের জন্য যাদের অবদান আছে তাদের প্রতি দলমত নির্বিশেষে সকলের মানবিক হওয়া উচিত সেটা আজকে যেমন বেগম জিয়ার ক্ষেত্রে হওয়া উচিত দু সালে যখন গ্রেনেড হামলা করে আরেকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে হত্যা করার পরিকল্পনা হয় তখনও তাদের ব্যাপারে অবিচার করা উচিত না সেই তখন যখন বিএনপি ক্ষমতায় সেই মামলাটি আমাদের মনে আছে তখন জজমিয়া নাটক করে বিচারই হবে না এইরকম প্রক্রিয়া করা হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার পরে ইন্ডেমনিটি অধ্যাদেশ করে বিচারই চাওয়া যাবে না সেই ব্যবস্থা করা হয়েছিল বলে আজকে দুটি রাজনৈতিক দলের বড় নেতাদের সামনে আমাদের আবেদন থাকবে নাগরিকদের যে আপনারা সেই জায়গায় একটা সমঝোতায় পৌঁছেন যে বিচার সকলের জন্য সমানভাবে চলবে আজকে আপনি এ দল করেন বি দল করেন সি দল করেন ডি দল করেন আপনি দলের সমর্থক হলে যেরকম বক্তব্য বিচার চলবে দলের সমর্থক না হলেও যেন একই রকম বিচার চলে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে শুদ্ধি অভিযান নিশ্চয়ই আপনি আলোচনা করবেন সেটা তো উনি ঘরের মধ্য দিয়ে শুরু করেছেন কিন্তু আমি ঘর বাইর বলতে চাই না যে অপরাধী তার সাজা হবে আবার বিচারও যদি হয় আদালতে গেলে পরে সে আওয়ামী লীগ করুক বিএনপি করুক অন্য জাতীয় পার্টি করুক সকলে যেন সুবিচার পায় আজকে যদি আইনজীবীরা নিশ্চিত না হন ওনারা যদি এই বক্তব্য দেন যে রাজনৈতিক বিচার এটা রাজনৈতিক মামলা মানবিক বিষয় তাহলে বিচারের ধারা আইনের ধারা বিচার কবে চলবে এই কারণে কিন্তু আমরা শঙ্কিত হই ফলে এই শঙ্কা থেকে মুক্তি পাবার জন্য আমরা জাতীয় নেতাদের প্রতি ধন্যবাদ আহ্বান জানাবো জনলব্ধ আসছে একটু ফোন দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আমি কামরুজ্জামান লাবলু নাটোরের লালপুর থেকে বলছি জি আমার জয়ন আবেদিন সারের কাছে আমার প্রশ্নটা বিএনপি জাবিনের উপর অধিক গুরুত্ব দিচ্ছে যদি মূল বিষয় হয় বেগম খালেদা জিয়ার চিকিৎসা তার যান বাঁচানো তাহলে প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে চিকিৎসা করতে তারা আপত্তি জানাচ্ছে কেন জি ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট জয়নুল আবেদিন খুব ভালো প্রশ্ন করেছেন আপনি প্রশ্নের জবাব পেয়ে যাবেন তার আগে মঞ্জু ভাই আমার খুব প্রিয় লোক আমার ডান পাশ বাম বক্তব্যগুলো ঠিক একই অবস্থায় আসছে আমি যদি এখন একেবারে চুপ করে বসে থাকি তাহলে আমার মনে হয় যে সমাজ সোসাইটি সব লোকেরা একটা ভুল মেসেজ পাবে দুই একটি কথা আমাকে বলাই লাগে সেটা হচ্ছে যে প্রথম কথাটা হচ্ছে যে শাহজাহান ভাই বলেছেন যে এটা রাজনৈতিক মামলা না এটা মামলা মানে ইয়ে মামলা তো যে টাকা চুরিই হয় নাই যে টাকা এখনও ব্যাংকে রয়েছে সেই টাকাকে বলা হচ্ছে যে এইটা একটা দুর্নীতি এটা তো একটা পার্ট গেল সেকেন্ড পার্ট হচ্ছে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা বাইরে চলে গেল দুর্নীতি হলো একটা বাংলাদেশ ব্যাংকের একটা লোকের চাকরি গেল না বিচার হলো না তারপরে আপনার বেসিক ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেল এমন কোনো ব্যাংক নাই যেটা লুটপাট হয় নাই এখন সর্বশেষ দেখলাম যে জনগণের টাকা সব লুট হয়ে গেল কেসিনো এই সেই বিভিন্নভাবে জনগণের টাকা লুট হয়ে গেল এবং সেইটারও কি বিচার হবে আল্লা ছাড়া কেউ জানে না কেন একটা ঘটনা ঘটে আর একটা ঘটনায় চাপা পড়ে যায় কয়েকদিন আগে আমি আপনার এখানে বলেছিলাম যে এই যে আব্রার হত্যাটা এইটা পরবর্তী আর একটা ঘটনায় আবার এটা চাপা দিয়ে যাবে সেটা দেখেছেন যে এখন আবার ভোলায় ঘটনা একটা ঘটেছে আর কি এরপরে কি ঘটবে আল্লাহ ছাড়া কেউ জানে না তো কথাটা হচ্ছে আর মঞ্জু এটা তো গেল সাজান ভাইয়ের কথা সাজান ভাই জানেন না বোধ যে পঁচিশ লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে দশ লক্ষ নেতাকর্মী আহত হয়েছে বহু নেতাকর্মী গুম হয়েছে বহু নেতাকর্মীকে আপনার ডাইরেক্টলি গুলি করেছে এই অবস্থার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী লোকদের দল করতে হয়েছে আর কি এখন হরতাল দিয়েছি আমরা গাড়ি পোড়াচ্ছেন ওনারা এই ঘটনাও আছে শাহবাগে ধরা পড়েছে শিকার করেছে যাই হোক ওই এই সেই পৃথিবীর সেই আগের ইতিহাস আমি না হয় নাই বললাম এটাকে বলা এত কিছু করার পরেও এত লোকের বিরুদ্ধে মামলা দেওয়ার পরেও এটাকে বলে রাজনৈতিক মামলা বলে না বহু ছেলে পেলে ঘর হয়ে গিয়ে দেশের বাইরে চলে গিয়েছে কোনো হোটেলে কাজ করতেছে আপনার এম এ পাস করা ছেলে পেলে তার নিজেদের জীবন বাঁচাবার জন্য এই হচ্ছে বিএনপির বিভিন্ন ছাত্রদল যুবদল অঙ্গ সংগঠন বিভিন্ন লোকের এই অবস্থা তার মধ্যেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এখনো বেঁচে আছে এই পর্যন্ত বেঁচে আছে এখন মঞ্জুবাইয়ের কথাটাই আসি আর কি যে ও এখানে আরেকটি শেষ করতে চাই আর কি সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক মামলা না সাঁত্রিশটা মামলা হয়েছে এখানে ওনারা বলেছে আমরা বেল চাই না আপনাদের জানে জানা উচিত যে মামলায় সব লোকের বেল হয়ে যায় যেখানে বেগম জিয়ার বেল হয় না নিম্ন আদালতে বেলের জন্য দরখাস্ত করি শোনে না বলে যে না এইটা এক মাস দুই মাস পরে আবার ডেট দেওয়া হয় আবার আমরা এই যে সাঁত্রিশটা মামলা পঁয়ত্রিশটা মামলায় আমরা এভাবে করে বেল করাতে হয়েছে আপনার তারপরে আবার হাইকোর্টে আসি বলে যে হুজুর আমাদের তো বেল পিটিশনেই শোনে না আপনারা একটু দয়া করে একটা ডাইরেকশন দেন আবার ডাইরেকশন নিয়ে যাই আবার দুই মাস পরে একটা ডেট হইয়া ওখানে আবার হিয়ারিং হয় রিজেক্ট হয় আবার যায় সেশন কোর্টে আবার তিন মাস পরে সেশন কোর্ট থেকে একটা ডেট দেয় ডেট দেওয়ার পরে আবার আপনার আমরা যখন শোনে না আমরা আবার হাইকোর্টে আসতে হয় হাইকোর্ট থেকে যখন আদেশ হয় সেটার বিরুদ্ধে সরকার অ্যাপিলেট ডিভিশনে যায় অ্যাপিলেট ডিভিশনের থেকে আবার আদেশ হয় তারপরে আবার আমাদেরকে নিম্ন আদালতে যেতে হয় এইভাবে করে করে পঁয়ত্রিশটা মামলায় আমাদেরকে বেগম খালেদা জিয়ার বেল নিতে হয়েছে আর ওনারা বলছেন যে আজকে ই হয় না মঞ্জুভাই কত অ্যানালাইসিস করলেন ওনাকে আমি খুব ভালো করে এবার সম্মান করি এই অ্যানালাইসিসগুলো শুনে আমার একটা জিনিস মনে হলো যে পৃথিবীতে যারা অ্যানালাইসিস করে তাদের অ্যানালাইসিস যে যখন যেটা করে সে মনে করে এইটাই কারেক্ট আমার বাসায় কিছুদিন আগে একটা মেশিন ওই যে পানির মেশিন আছে না সেই পানির মেশিনে এক লোক আসা করলেন কি ওই যে মিনারেল ওয়াটারগুলো সেখানে একটা কী দিয়ে বললেন যে এই পানিগুলো তো ভালো না এই আপনার মাম পানি তারপরে ওই যে কি ওই ফ্রেশ ইত্যাদি ইত্যাদি পানির মধ্যে কি একটা দিয়ে বললেন যে দেখেন এটার মধ্যে সেডিমেন্ট আছে এই আছে ইত্যাদি ইত্যাদি সুতরাং আমাদের মেশিনটা কেনেন আমাদের মেশিনে কেনলে এটার মধ্যে ভালো পানি বেরাবে আমার ওইখানে এক ভাড়াটিয়া ছিল সে ইঞ্জিনিয়ার তারপরে আমি বললাম যে ভাই এই পানি বলে আরে স্যার এইটা বুঝতে পারলেন না পানিতে একটা মিনারেল থাকে এবং সেইটা দিয়ে আপনারা দেখাইতেছে যে এইটা এই সুতরাং অ্যানালাইসিস যারা করেন আমার উইথ রিসপেক্ট আমি বলতেছি তারা আসলে বাস্তব বিভর্জিতভাবে কতগুলো জিনিস অ্যানালাইসিস করে মঞ্জুভাই যদি এই বিষয়গুলো অ্যানালাইসিস করে বলতেন যে বেগম খালেদজিয়ার 35টা মামলা এটা কোন মামলাটা রাজনৈতিক না তাইলে আমি সবচেয়েতে খুশি হতাম মঞ্জুভাই যদি বলতেন যে এই মামলাগুলো ওনা বেল করেছে একবারই বেল পেয়ে গেছে তাইলে আমি খুশি হতাম কিন্তু সেটা তিনি বলবেন না সেটা তিনি দেখবেনও না কেন আজকে ধরেন বেল লেভেল অফেন্স পাঁচশো ছয় ভেলেবল অফেন্স সেটাকে আমাদের দেশে সর্ব সর্বোচ্চ আদালতে আসতে হয়েছে বেগম খালেদা জিয়ার বেলায় যেখানে ওই মামলায় ম্যাজিস্ট্রেট কোর্ট বেল দিতে বাধ্য কিন্তু সেখানে বেগম খালেদা করেছেন তারপরে এখন দেখেন যেখানে আমি এই কথাটা বলতে চেয়েছিলাম না যেখানে সরকার প্রধান বলেন যে তোমার মা জেলখানার মধ্যে আছে আমি দেখব কিভাবে সে বের হয় যে সেখানে কি কারো সাধ্য আছে বাংলাদেশে আপনার কোনো আদালত বেল দিতে পারে সরকারের হাত অনেক অনেক লম্বা বিচার বিভাগে সরকারের হাত অনেক লম্বা আপনি দেখেন যে বিচারপতি বেগম খালেদা জিয়ার জেল দিয়েছে তাকে পঞ্চাশ জন ডেঙিয়ে তাকে আনিয়া আপনার হাইকোর্টে দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি নিয়োগ করা হয়েছে আর একজন যে তারেক রহমান যাবজ্জীবন দিয়েছে তাকেও এইভাবে করে বহু লোকের ডেঙ্গি এখানে আসছে সুতরাং কে আপনার বেগম খালেদা জিয়ার বেল দেবেন ধন্যবাদ সঙ্গে অন্য আরেকটি প্রসঙ্গ আনতেছে আজকে আমরা যে দেখলাম লাল মন্দির হাট এবং রংপুরে আওয়ামী লীগের সবাই কেন্দ্রীয় সামনে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে সামনে কাউন্সিল রয়েছে আপনার যুবলীগের কাউন্সিল স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিল আওয়ামী লীগের কাউন্সিলও এই ডিসেম্বরেই হবে তো কাউন্সিল যখন এগিয়ে আসছে তখন এই ধরনের বিষয়গুলো আমরা বেশি দেখছি আর এছাড়া মঞ্জুভাই যেটি কিছুটা বলেছিলেন যে শুদ্ধি অভিযান ক্যাসিনো বিরোধী অভিযান এইখানে আপনাদের সহযোগী সংগঠনগুলোর অনেককে অব্যাহতি দেওয়া হচ্ছে এই সব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তো সহযোগী সংগঠনের নেতারা যে এগুলোতে জড়িয়ে গেলেন মূল দলকে আসলে জানতেই পারে নাকি জানার পরে এড়িয়ে গেছে আমি আপনার এই কথাটা জবাব দেওয়ার আগে আমার জয়নাল দুই একটা ছোট উদাহরণ দিতে চাই উনি বলেছেন যে আসলে মনু সাহেব অত্যন্ত চমৎকারভাবে অ্যানালাইসিস করেছে অ্যানালাইসিসের বেলায় কিন্তু উকিল আরও পরিপক্ক কারণ খুনের মামলায় এই দুই উকিল একই আইন দিয়া আসামির পক্ষে কেউ ওকালতি করে আর বাহির পক্ষে কেউ করে যে ভালো বলবে তার পক্ষেই জজ সাহেব রায় দিলেন এবং যুক্তিযুক্ত যুক্তি যা বেশি জোরালো তার পক্ষে রায় দেন সেই ব্যাপারে জনাল ভাই তো পারদর্শী আমরা কিন্তু আমি উকিল না আমি উকিলের ছেলে কিন্তু আমি উকিল হইতে পারিনি তো যে কথাটা পক্ষে উনি উনি যেটা বলেছেন যে টাকা চুরি হয় নাই এই যে মামলাটা হলো টাকা চুরি হয়েছে কি হয় নাই এটা তো কোর্টে দেখার ব্যাপার আর মামলা তো শেখ হাসিনা সরকার করে নাই মামলাটা করেছিল অনিল সরকার তো অনিল সরকার যদি তার বিরুদ্ধে মামলা করে তাকে সাত বছর মামলা চলার পরে সেই মামলায় সাজা হলো তখন তো তারা এই বিষয়গুলোকে সেভাবে বলেন বলছেন কিনা আমি যাই না যে কথা আজকে উনি বলতেছেন তারপরে ব্যাংকের টাকা টাকা চুরি ইত্যাদি এগুলো তো এখন অনেক অনেকগুলোই আছে যেগুলো তদন্তাধীন মামলা তদন্ত হলে সেগুলো বিচার হবে বিচার তো হবে বিচার হলে না বিচার আইনের গ্রেফতার হচ্ছে না এ নিয়ে আপনাদের দলের নেতারাও কথা বলছেন দুদকের প্রতি তিনি কেন গ্রেফতার হচ্ছেন না গ্রেফতার গ্রেফতার তো আগে হলো তার বিরুদ্ধে চার্জশিটটা হলো কিনা চার্জশিটটা হলেই তো গ্রেফতার হবে মামলা তখন চালু হবে সেজন্যই হয়তো আমি জানি না আমি আমি বেগম জিয়ার মামলার ব্যাপারে দুধক তৎপর অন্য দুর্নীতির ব্যাপারে দুধক তত নয় এই যে দুধক কিন্তু একদিনে মামলা চার্জ দেয় নাই জি অনেক দিন পরেই মামলা চার্জ শীট দিয়েছে অনেক সরকার এই মামলা দায়ের করলো শেখ হাসিনা সরকারের সময় চার্জশিট হলো এবং বিচার চললো সাত বছর পরে এসে বিচার রায় হলো এই তো ব্যাপারটা তাহলে সেখানে কি হয়েছে না হয়েছে সেটা উনি আমার চিন্তা ভালো জানেন তো আমি যে কথাটা বলতে চাই যে এই যে গুম খুন ইত্যাদি যা কিছু এটা কিন্তু ওনাদের সরকারের সঙ্গে কম হয় নাই আমার পরিবহন সেক্টরে তো রংপুরের সেক্রেটারি কে গুলি করে বেড়ে ফেললো নামে আমার বহু নেতাদেরকে ধরে ধরে পিটিএ পঙ্গু করে দিল ওনাদেরই একজন জালাল নামে একজন বিএনপি কর্মী চট্টগ্রামে গুম করে ফেলো পরে তার লাশ উদ্ধার জামালুদ্দিন এই যে ঘটনাগুলো এগুলো তো আমার মনে হয় আমি ভুলে যাওয়ার কথা কি যে বড় দল এই বড় দলের মধ্যে যখন সরকার সরকার প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু অনেক অনুপ্রবেশ ঢুকে যায় এবং তাই প্রমাণিত হয়েছে যে কারা কারা এই কেসিনো বলেন বা এই যে যত ঘটনা এখন হচ্ছে এইগুলো কিন্তু এই অনুপ্রবেশকারীরা করে এবং তিনি অনুপ্রবেশ অনুপ্রবেশকারী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক তারা অনুপ্রবেশকারী আমি তাদের কথা বললি যারাই যেগুলো দেওয়া হয়েছে কেন সেটা আপনি সঙ্গে তারা যুক্ত এই তো এই অভিযোগে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে অব্যাহতি যাদের দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন তার কাছে নিশ্চয়ই অনেক তথ্য প্রমাণ না থাকলে কি উনি দেবেন আমার তথ্য প্রমাণে তো হবেন না উনি কিন্তু সেটা তথ্য প্রমাণ ইয়ে হয়েছে তবে আমি বলবো একজন সাহসী মানুষ কারণ নিজের দলের মধ্যে এই অপারেশনটা উনি করেছেন এবং আমি বলবো অপারেশন এই জন্য বললাম যে এইটা দিয়েই কিন্তু দলের মধ্যে যে শৃঙ্খলা এবং দলের যে ভাবমূর্তিটা তারা বিনষ্ট করছিল সেখান থেকে ফিরে আনা যেটা বিএনপি পারে আপনি জানেন বিএনপি হাওয়া ভবন হইল খোয়াব ভবন হইলো এবং সেখানে সেই খোয়াব ভবন হাওয়া ভবনের পরিচালক তারেক রহমান তাদেরকেই খালেদা গিয়ে বিচার করতে পেরেছিল বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল ন্যায় নাই বরং আমি যেটা বলতে চাই সেটা হলো যে দেহে পচন ধরলে সেই দেহে অপারেশন করা চলে কিন্তু মাথায় যদি পচন ধরে সেই পচন কিন্তু অপারেশন হয় না যে দুর্নীতি এবং যেভাবে তারা কার্যক্রমটা করেছিল তার বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা সেটা সহজ হয় আপনি এর আগে শুদ্ধ অভিযানে কিছুটা বলতে চাচ্ছিলেন তো অভিযান অভিযানের মতো চলছে এবং আপনি যেটি বলছিলেন যে দলমত নির্বিশেষে সবাইকে বিচারেরা তা আনা উচিত কিন্তু প্রশ্নটি এভাবে রাখতে চাই এই যে সহযোগী সংগঠনগুলোর যারা প্রধান দ্বিতীয় প্রধান ব্যক্তি তাদের বিরুদ্ধে যখন অভিযোগগুলো চলে আসছে যে প্রশ্ন আমি সাধারণ করেছিলাম এরা আসলে কিভাবে থাকলেন বা কিভাবে বেড়ে উঠলেন এটা কি দল এড়িয়ে গেছে নাকি আসলে তাদের কি বলে যে কেউ আশ্রয় প্রশ্রয় পেয়েছে কারোর কাছ থেকে সরাসরি যদি উত্তর বলি অবশ্যই কেন্দ্রীয় নেতারা এড়িয়ে গেছেন অথবা চোখ বন্ধ করেছিলেন অথবা মনে করতেন যে হয়তো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারাই তারা একসময় সাজা পাবে কিন্তু আজকে প্রমাণিত হয়েছে আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং যেটা ওনাদের দলের সাধারণ সম্পাদকও বলেছেন যে আমাদের কেন্দ্রীয় নেতারাও কিন্তু কেউ প্রশ্নের বাইরে না এবং কেউ নিরাপদ না তার মানে হচ্ছে যে প্রধানমন্ত্রী নির্দেশনায় আমরা উপরে না নিচে কোন দিকে যাচ্ছে তীর বুঝতে পারছি না কারণ এরকম ভাবে একেবারে তিনটি অঙ্গ সংগঠন তিনটি ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন এবং স্বেচ্ছাসেবক লীগ তিনটার প্রধান নেতাকে বাংলাদেশের ইতিহাসে তো প্রথম যে একেবারে এইভাবে বাদ দেয়া আমি আবার ব্যক্তিগতভাবে আমার একটা অবজারভেশন হচ্ছে এটাও যেহেতু ওনাদের সম্মেলন সামনে হয় কোনো মিটিংয়ের মধ্যে ডেকে করা দরকার ছিল ব্যক্তিগতভাবে আমি মনে করি অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক তাদের কোনো মামলা রুজু হয়েছে কিছু হয়েছে এই ধরনের অভিযোগ হওয়ার ভিত্তিতে করা দরকার ছিল এইটা মনে হচ্ছে যেন অভিযোগটা গণমাধ্যমে উঠেছে এবং কেন্দ্র থেকে সিদ্ধান্ত দিয়ে করা প্রক্রিয়াটার ব্যাপারে আমি মনে করি যে আরেকটু জবাবদিহিতামূলক হলে পরে পরবর্তীতে এটাকে ফলো করা যেত আজকে সৌভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন বলে এটা হচ্ছে ভবিষ্যতে যদি আরও একজন প্রধানমন্ত্রী কেউ যদি নির্দেশ না দেন তার মানে কি এই ভবিষ্যতে যারা অপরাধ করবে তারা আইনের আওতে আসবে না ফলে এটা একটা প্রাতিষ্ঠানিক পাশাপাশি আইনি ভাবে ব্যবস্থা উচিত ছিল এটা কিন্তু জন অবশ্যই এটা জনগণের দাবি এবং নাগরিক হিসেবে আমরা মনে করি তাদেরকে কারণ আমি মনে করি না কেউ অপরাধী যতক্ষণ কেউ আদালত দ্বারা প্রমাণিত দণ্ডপ্রাপ্ত না হবেন আমি কাউকে অভিযুক্ত মনে করি সেই ক্ষেত্রে আমি যেমন বেগম খালেদা জিয়ারও মনে করি বেগম খালেদা জিয়ার ব্যাপারে যখন নাকি বিএনপির আইনজীবীরা বলছিলেন যে এটা মামলাটার কোনো ম্যারিট নাই তিনি মুক্ত হয়ে আসবেন আমি কিন্তু নাগরিক হিসেবে সন্তুষ্ট হয়েছিলাম যে বেগম খালেদা জিয়ার মতো এইরকম একটা বর্ষিয়ান নেতা তাদের মতো বাংলাদেশে বিএনপির প্যানেলে যে আইনজীবীরা তার চেয়ে অভিজ্ঞ বর্ষিয়ান এবং মেধাবী আইনজীবী আমার জানা নেই এইরকম একটা প্যানেল নিশ্চয়ই তাকে

নাগরিক হিসেবে আশা করতে চাই যে যদি ৪০ জন মুক্তি পান নিশ্চয় উনি পাবার কথা কিন্তু আইন তো এত সরল গতিতে চলে না যেটা সাধারণ ভাই বললেন এই আইনজীবীরা একই আইন দিয়ে কাউকে ফাঁসি দিতে পারেন কাউকে মুক্ত করতে পারেন কিন্তু আমি খালি দুইটা বাক্য বলবো যেটা আমাদের জন ভাই আমাকে একটু অভিযুক্ত করলেন যে বিশ্লেষণটা একমুখী কিনা আমি নাগরিক হিসেবে তিনটা তথ্য একটা হচ্ছে বেগম খালেদা জিয়া যখন গেলেন তখন ওনাদের এই বিজ্ঞ আইনজীবী প্যানেলগুলোদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল এটা দৃশ্যমান মনে হয়েছে এক দ্বিতীয়ত তারা বলছেন যে উনি জেলে থাকলে পরে ভোট বাড়বে তার মানে আমরা কোন মেসেজটা নেব আবার তৃতীয়ত হলো ওনারা বলছেন যে রাজপথে আন্দোলন মাধ্যমে মুক্ত করা হবে মেজর হাফিজ সাহেব গত পরশুদিন বলেছেন যে আমাদের কর্মীরা ঐক্যবদ্ধ আমাদের নেতাদের মধ্যে ঐক্য নাই তাদের মধ্যে চেতনাও নাই এটাই যদি কমিটির আরেক সদস্য রায় বলেছেন তো দিন দিন বলছেন এগুলা তার মানে হচ্ছে ওনারা যদি রাজপথকেই বেছে নেন আমরা তো গত এগারো বছরে অথবা গত দেড় বছরে এমন কোন আন্দোলন গড়ে তুলতে দেখি নাই অথবা আমি সাংবাদিক হিসেবে বিশ্বাস করি বিএনপির একটা ব্যাপক জনপ্রিয়তা আছে কর্মীরা রেডি অনেক সময় কর্মীরা থাকে দেখা যায় মিটিং এ নেতারাও যান না এই জায়গাটা মেসেজটা কি এটা আমরা জানতে চাই ধন্যবাদ বিশ্বাস করবো এইটুকু বলে যে আমরা এখনো চাই এই দৃষ্টান্ত ওনারা তৈরি করুক যে সকলের জন্য আইন সমানভাবে ধন্যবাদ জয়নাল আবেদিন সহযোগী সংগঠনের কথা বলছিলাম আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এক ধরনের অবস্থা দেখছেন আপনাদের বিএনপির সহযোগী সংগঠনগুলো যদি যে আসি আপনার তিন বছর আগে একটি কমিটি দেওয়া হয়েছিল যুব দলের পাঁচজন বা সাতজনের একটি কমিটি দেওয়া হয়েছিল সেই কমিটির মেয়াদও পেরিয়ে গেছে এখন যেটি বলা হচ্ছে যে এই কমিটিকে পূর্ণাঙ্গ করা হবে চার মাস পরে আবার নতুন করে কাউন্সিল দেওয়া হবে এছাড়া ছাত্র দলের একটি কমিটি দীর্ঘদিন মেয়াদ উত্তীর্ণ থাকার পর আপনারা করেছেন যেটি বলা হয় যে দল ক্ষমতার বাইরে থাকতে সংগঠন গোছানোর সময় বেশি পাওয়া যায় কিন্তু আপনাদের সংগঠনগুলো মানে বিএনপি সহ বা সহযোগী সংগঠনগুলো অক্ষবেশ গোছানোর এবং এই যে এরকম লেজে গোপের অবস্থা এই যে সহযোগী সংগঠনের কথা বললেন তো আপনি জানেন যে সহযোগী সংগঠনের যে প্রাথমিক যে কমিটিগুলো করা হয়েছিল প্রত্যেকে জেলখানার মধ্যে ছিলেন এই যুবদলের সাধারণ সম্পাদক আপনার তেরো মার্চ জেল খেটে বেরিয়েছেন তুমি জেলখানায় বসে কমিটি করবেন তো কাজেই এখন যখন জেলখানার থেকে বেরিয়ে এই পদক্ষেপ শুরু করেছেন আর দেখেছেন যে ছাত্রদলের কমিটি এতদিন না হলেও আপনার নির্বাচনের মাধ্যমে কমিটি সেখানেও অনেক বাধা বিপত্তি আসে তারপরে কমিটি হয়েছে বিএনপির অঙ্গ সংগঠন এবং এইগুলো কিন্তু বসে নাই কিন্তু তারা যে ঘাত প্রতিঘাত পেরিয়ে এই পর্যন্ত তারা এখনো সেই কমিটিগুলোর উপর হাত দিচ্ছে আপনি দেখেছেন যে যুবদলের কমিটিও পূর্ণাঙ্গ হয়ে যাচ্ছে এবং তারপরে তারা সম্মেলন করবে এটা এটা আমাদের চলছে চলন্ত প্রক্রিয়া কিন্তু আমার কথাটা হচ্ছে আমার মঞ্জুবাই যে কথাটি বললেন যে আমাদের মধ্যে সমন্বয় যদি সমন্বয়ই না থাকতো তাহলে পঁয়ত্রিশটা মামলায় কেমনে আমরা বেল করলাম আপনি যেমন বলছেন আপনাদেরই আইনজীবী প্যানেলের আরেকজন যখন বলেন যে রাজপথ ছাড়া সম্ভব না ওই যে ওই যে সাজান ভাই একটা কথা বলেছেন না আমরা আইনজীবীরা কিন্তু এই পক্ষে বলি ওই পক্ষে বলি কিন্তু মূল বিষয়ে আমরা সব সময় একটা টার্গেটে থাকি আপনি দেখবেন যে আমরা আদালতে প্লেস করি আদালতের সামনে আমার বক্তব্য প্লেস করি আর একজন আইনজীবী যখন আদালত যে আদেশ দেয় তখন আমরা মাস আবলাস করে চলে আসি না আপনাদের মূল বিষয়গুলো মূল বিষয় টার্গেট হচ্ছে আমাদের যা ছিল বেগম জিয়ার দিমত করছেন না মঞ্জু ভাই বলতে আপনারা স্ট্র্যাটেজি তো বিভিন্ন রকম হতেই পারে এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম হতেই পারে মনে করেন যে একজন আইনজীবী বললেন যে এই যে এখন চাটা আছে না অর্ধেক চা

উপরে ধরলে তো ঘৈসিয়া ঢৈসিয়া কোনো রকম করে এই করা যায় বলছে হাওয়া ভবন নেই সেই এখন ধরেছে মোহাম্মদপুরে এখন ধরেছে ওই আপনার বিজয়নগরে এখন পছন্দ ধরেছে আপনার ওই কি জানি কয় ওই বসুন্ধরায়

সালমা বেগম স্বামীরা হুট কইরা যাওনের পর কতজন কত কি কইলো বিদেশ জাগিয়া বইন বিদেশ যাইতে পারলেই নাকি বহুত থাকা কিন্তু ওই বিদেশ ওই জলমূলে শহর কিছুই তো আমান না যা আছে সব এই মাটিতে যা করতে হয় সব এইখানেই তাই মনের জোরে আবার উঠা দাঁড়ানোর চেষ্টা করছি পাশাপাশি এলাকার ট্রেনিং সেন্টার হাতের কাজ শিখা নিজের পায়ে দাঁড়াইছি আমি সালমা বেগম সালমার মতো অসংখ্য নারীর কাছে আমরা প্রতিদিন বুঝতে শিখি